নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি সিম্পল 1 টাকার একটি কয়েন নিয়ে ম্যাজিক করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে 1 টাকার একটি কয়েন আছে। দেখতে পাচ্ছেন আমার এই হাত পুরো ফাঁকা। আশা করি আপনার ম্যাজিকটা ভালো লাগলো। এবার আমি আপনাকে দেখাবো এই ম্যাজিকটা কীভাবে করলাম আমি 1টা কয়েন থেকে 3টা কয়েন তৈরি। তার জন্য আপনাদেরকে 3টা কয়েন রাখতে হবে। এই যে দেখুন 3টা কয়েন। প্রথমে 2টো কয়েনকে আপনি এইভাবে হাতে ধরে রাখবেন, এইভাবে নিয়ে নেবেন, আর 1টি কয়েনকে এইভাবে রাখবেন। সিম্পল লোককে যখন দেখাবেন এইভাবে, লোক দেখতে পাবে 1টি কয়েন। এইভাবে দেখাবেন কেউ দেখতে পাবে না, এইভাবে দেখাবেনও কেউ দেখতে পাবে না, ঠিক আছে? কিন্তু এখানে কয়েনটি আছে, এইভাবে দেখাবেন কেউ দেখতে পাবে না, এইভাবে দেখাবেন কেউ দেখতে পাবে না। যখন আপনি করবেন এইভাবে এটাকে আস্তে করে উল্টে দেবেন। কয়েন 2টো হয়ে গেল। এই কয়েনটি আপনি পকেটে ঢুকিয়ে দেখিয়ে দিলেন, এখনও এখানে আছে 2টো কয়েন, দেখুন। কিন্তু লোক দেখতে পাচ্ছে 1টি। আশা করি ম্যাজিকটা ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক করুন। ধন্যবাদ।